জিন্সের প্যান্ট এ যুগের সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ডগুলোর মধ্যে একটি। জিন্সের প্যান্ট যেমন স্টাইলিশ তেমনই টেকসই, কিন্তু জিন্সের প্যান্ট পরার কিছু গুরুতর অসুবিধাও রয়েছে। গবেষণা জানাচ্ছে, জিন্সের প্যান্ট পরলে বিশেষভাবে পুরুষের শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। বলা হচ্ছে, নিয়মিত টাইট জিন্স পরতে থাকলে হ্রাস পায় পুরুষের যৌন ক্ষমতা। জার্মানির জাস্টাস লাইবিক ইউনিভার্সিটি সেন্টার অফ ডার্মাটোলজি অ্যান্ড অ্যান্ড্রোলজির দ্বারা পরিচালিত এই সমীক্ষায় তথা গবেষণার লক্ষ্য ছিল অতিরিক্ত টাইট পোশাক শরীরের কোনো ক্ষতি করে কিনা তা জানা। গবেষণার যে সিদ্ধান্ত পেশ করা হয়েছে তা জিন্সপ্রেমী পুরুষদের চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট। গবেষণার ফলাফলে জানানো হয়েছে, ক্রমাগত টাইট জিন্স পরতে থাকলে মূত্রথলির ওপর চাপ বৃদ্ধি পায়, ফলত বেড়ে যায় মূত্রনালীর সংক্রমণের আশঙ্কা। এছাড়া টাইট জিন্স পরার পরিণামে পুরুষদের যৌনাঙ্গে ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা যেমন বাড়ে, তেমনই হ্রাস পায় পুরুষদের যৌন ক্ষমতা, কারণ ক্রমাগত টাইট জিন্স পরতে থাকলে কমে যায় পুরুষের স্পার্ম কাউন্ট। টাইট জিন্স পরার ফলে পুরুষদের যৌনাঙ্গের উত্তাপ অস্বাভাবিক রকমে বৃদ্ধি পায়, এই উত্তাপ ক্ষতি ঘটায় স্পার্মের, কমে যায় পুরুষের স্পার্ম কাউন্ট। হিলারি আরও জানিয়েছেন, আটোসাটো জিন্স পরিধানকারী প্রতি পাঁচজন পুরুষের মধ্যে একজনের শরীরে এই সমস্যা দেখা যায়। তাহলে কি করণীয়? হিলারির পরামর্শ, পোশাক পরার সময় খেয়াল রাখতে হবে কুচকির কাছে যেন কোনো রকম চাপ না পড়ে, যৌনাঙ্গের কাছে যেন যথেষ্ট হাওয়া খেলতে পারে, তেমনটা হলে আর ভয় থাকবে না কোনো। গবেষণা জানাচ্ছে, টাইট জিন্স পরলে পুরুষরা যৌন ক্ষমতা হারাবেন এমনটা নয়, তবে নিয়মিত স্কিন টাইট জিন্স পরার কিছু না কিছু ক্ষতিকর প্রভাব পুরুষের যৌন জীবনে পড়বে বলে মত গবেষকদের। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।